স্বীকার করে অবিলম্বে ফিরে আসবো, এত দেরি হলো বা কেন? আমি যে আর প্রাণের খোঁজে ধরে থাকতে পারি না ঠাকুর, কতক্ষণে আমার ছেলে দাসী, ও দাসী, এই দেখো এসো দাসী এসো, এটাই হচ্ছে রাজবাড়ি, তাই তুমি সুন্দর করে ডাক দাও যেন নিজ ইচ্ছে দরজা খুলে দেয়। কই গো, বাড়িতে কেউ আছে? ভিতরে আসতে পারো। ও রানীমা, তবে ভিতরে যেতে বলেছে আমাদের, তবে চলো ভালোভাবে বৌমা সেজে আসে। প্রণাম হই শাশুড়ি মা। শাশুড়ি মা? অসম্ভব, আপনার বেটার বউ। কেন? আমার ছয়টি পুত্রবধূ রয়েছে বিধবা, এই সধবা বলছি শাশুড়ি মা। বাবা, জানো লাগে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। দেখি দেখি তোমার মুখ দেখি। এই কথা বলতে তোমার একটুকু লজ্জা হলো না? তোমার চিন্তুকু খসে মাটিতে পড়ে গেল না? কাকে তুমি বৌদি বলছো? আর তুমি বিলম্ব না করে শিখিয়ে নিয়ে এসো বরণ ডালা। বরণ ডালা নিয়ে এসে আমায় তুমি বরণ করে ঘরে তুলো। বৌদি, আমি হচ্ছি তোমার বৌমা। তুমি সীমার ছেলে কথা বলছো? এই কথা যদি অন্য কোনো মেয়ে ছেলে বলে থাকতো, আজ আমি তার গলায় ধাক্কা দিয়ে এই রাজপ্রসাদ থেকে বের করে দিতাম। কথাই বলেছি চোরের মারি গলা চোরি, আজ আমায় তুমি ঘাড়ে ধাক্কা দিয়ে তুমি বের করে দিতে? ছি 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 ছি, তার আগে বলো তোমার সন্তানকে কোথায় পাঠিয়েছো? আমার সন্তান গেছে মৃগ শিকারে। মৃগ শিকারে, তাই আমাদেরকে শিকার করে নিচ্ছে। ছেলেকে জন্ম দিয়েছো, ছেলেকে সুশিক্ষা দিতে পারো না? ছি, ওই মতো যদি আমার সন্তান থাকতো তাহলে কি করতাম জানো? কি করতে? ওই যে দেখো সর্বমুখে মা কালীর মন্দির, ওই মা কালীর মন্দিরে এই বনি দিয়ে দিতাম। ওরে মা, ছেলেকে জন্ম দিতে পারলে না আজ আমার ছেলেকে মা কালীর মন্দিরে তুই মনি দান দেবে? জয় শিব, একই আমার বাড়ির ভিতরে কিসের গন্ডগোল হচ্ছে? কারাও শোনো না, একই স্বামী কি হলো? এই বাড়ির ভিতরে কিসের গন্ডগোল হচ্ছে? ওগো স্বামী, আমার সাত দিনের পাঁচ দিনের সাথে একটা ছেলে, আমার ছেলেকে বলছে মা কালীর মন্দিরে গিয়ে নরবলি দে। এই আমার লোক ভাই কি মা কালীর মন্দিরে বলতে? এই সুশীলা, একই কে বলছে? কি আমার অন্যায় করেছি, কি অপরাধ করেছি আমার ছেলে, তুমি এত বড় বড় কথা বললে? ও শুনবি তোমার সন্তান কথা? ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি কি হয়েছে? কি হয়েছে শুনবি? আমার ছেলে তাকে বৌদি বলছো তুমি? আমাকে বৌমা বলো গো, বৌমা বলো। এই সুশীলা, বলিও নদী আমার বিশ্বাস হচ্ছে না।
আমার ছেলের এখন দুধের দাঁত ভাঙেনি তবু তোমার বিশ্বাস হয়নি ওরে ভাগিলুকা আমার বিশ্বাস হচ্ছে এটাও বিশ্বাস হচ্ছে না শুধু তাই করেনি তোমার সন্তান ওই দিগ্নি সরোবরে আমার এই মান সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলা করছে এ কি বলছো হ্যাঁ তনকা সবই এই এগুলো কথা আমার বিশ্বাস হচ্ছে না তবে তবে শোনো সেখানে আর কেউ ছিল আর কে ছিল তোমার সন্তানের সঙ্গে কে গিয়েছিল নকরি সেই নকরিকে দেখে জিজ্ঞাসা করো সেই কথা সত্য না মিথ্যা ঠিক আছে শোনো এবার আমি নকরিকে দেখে বলছি আরে কে আছিস নকরিকে পাঠিয়ে দে ওরা নেবা আমার পালিয়ে গেছে আসলেই ধরবো নকরি এদিকে সামনে আয় কানিমা কানিমা এই কইতা নকরি এদিকে আয় এই ভয় খাচ্ছিস কেন এই কিছু বললো এই মেটা মনে পাগল আছে দেখছেন আমাকে দেখছে বড় বড় চোখ এই হোমি দাঁড়িয়ে থাকো মা দাঁড়িয়ে থাকো তোমরা ওরানি মা সেই মরা এসেছে এই 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 অসভ্য মে ওরানি মা এই দাঁড়াবি ঠিক আছে তো ছেলে তোমরা দাঁড়াও আমি নকরিকে জিজ্ঞেস করি এই মেটা মনে পাগল আছে বাবু একে বার করে দেন এই যাও পরে আসবে যাও বাইরে যাবে আমি তোরে কয়েকটি কথা জিজ্ঞেস করবো বাবু দেখছে মনে হচ্ছে কামড়ে নেবে আমাকে ঠিক আছে বাবা তুমি সাইডে দাঁড়াও আমি তোমাদের বিচার করে দিচ্ছি বাবু হ্যাঁ বলো কিছু বলবেন আমি বলবো তার জন্য তো আমি তোমাকে দেখেছি আচ্ছা বলো তো আজকে তুমি কোথায় গিয়েছো আমি হ্যাঁ আমি দাদু ভাইকে নিয়ে ফুলবাগানে গেছিলাম ফুল তুলতে বাবু ফুলবাগানে এই সব মিথ্যা কথা দাঁড়াও দাঁড়াও এই শোনো আমি তোরে ছোট কাল থেকে আদর করি সত্যি কথা বলছি এখনো আদর ভালো ভাই হ্যাঁ বাবা আর করতেই থাকবো না করি আচ্ছা বলো বাবা আজকে তুমি কোথায় গিয়েছো সত্যি কথা বলবো বাবু সত্যি বল আমাকে মারবেন না তো আমি তোকে ভালোবাসি সব বলে দিই বাবু বলো এই দুটো মহিলা যা বলেছে হ্যাঁ আর সত্যি বাবু আরে কি সত্যি আমি দাদু ভাই কোথায় গিয়েছি রানী মাকে বলেছিল যে আমরা হরিণ শিকার করতে যাব কিন্তু আমরা যাইনি দাদু ভাই আমাকে নিয়ে চলে গেল তোমরা দাদু ভাইকে নিয়ে যাওনি না শিকারে না শিকারে যাইনি তো তুমি কোথায় গেছি চলে গেছো সেই ঘাটে ঘাটে হ্যাঁ নকরি যা লোকাইকে পাঠিয়ে দে এই লখনা আরে তোর আজ কপাল খারাপ তুমি যা যা করেছো সব ফেসবুকে ভাইরাল হয়ে গেছে কে চুপি চুপি ভিডিও করে সব ছেড়ে দিয়েছে ইউটিউবে যাও প্রণামে তবে চরণে পিতা আশীর্বাদ করি বাবা চির সুখী হো প্রণাম মাতা চির সুখী হো বাবা বাবা লোকাই পিতা আজকে আমি দেখেছি তোমাকে কিছু জিজ্ঞেস করার জন্য হ্যাঁ বলো তবে আজকে তুমি আমার সম্মুখে সত্য কথা বলবি বলো বাবা আজকে তুমি কোথায় গিয়েছো পিতা আজকে গিয়েছিলাম আমি ওই মৃগ শিকারে মৃগ শিকারে হ্যাঁ বাবা সত্য কথা বলো কোথায় গিয়েছিস
বলছি তো পিতা আমি মৃগ শিকারে গিয়েছিলাম। এই আমি বুঝতে পেরেছি আজকে লোকটাই আমার আমার সঙ্গে সত্য কথা বলবে না, কেননা আমি তার বাবা, আমায় দেখে ভয় পাই। তবে আমি তার মাকে গিয়ে বলছি, কোথায় শোনোগা স্বামী? এসোই দিকে। আমি অনেক রকম বুঝিয়ে বললাম, কিন্তু আমার কাছে সত্য কথা বলল না। তুমি তো তার মা, মায়ের কাছে বেশ আমি ভয় পাবে না, সত্য কথা বলবে। মাগো, তুই সকলের কাছে মিথ্যে কথা বলতে পারিস, কিন্তু আমার কাছে তুই কোনোদিন মিথ্যে কথা বলিসনি। না গো মা, আমি তোর গর্ভ ধারিনি মা, 10 মাস 10 দিন তোর গর্ভ ধারিনি বলেছি। প্রসবকালে কত ব্যথা পেয়েছি আমি জানি, আজ তোর মামী মা তোর প্রতি অভিযোগ নিয়ে এসেছি। তুই আমার মস্তকে হাত দিয়ে বল, তোর মামী মা যা বলে সেই কথা মিথ্যে? মা গো, সবই কিছু সত্য বলেছে মা। তাই জানো মা গো, তাই জানো মা, যখন মামিমা বলে আমাকে পরিচয় দিয়েছে, তৎক্ষণাৎ আমি জোর করে কোলে চাপতে গিয়ে কাকের কলসি ছুটে পড়ে গেছি, আর অগ্নিপাটের শাড়ি হয়তো ছিঁড়ে গেছে। তবে এক শর্তে আমি লক্ষ্মীন্দরকে ক্ষমা করতে পারি, তোমরা যদি আমার শর্ত মেনে নাও তাহলে লক্ষ্মীন্দরকে ক্ষমা করে দেবো। লক্ষ্মীন্দর এসো, সত্যি আজ আমি তোমায় অন্তর খুলে সেই কথা কখনো বলতে পারবো না লক্ষ্মীন্দর। না লক্ষ্মীন্দর, না আমার চরণ শ্রী তোমায় ক্ষমা চাইতে হবে না লক্ষ্মীন্দর, তুমি হচ্ছে আমার ভাগিনী ঠাকুর। ভাগিনী ঠাকুর যদি মামি মারি চরণে স্পর্শ করে তাহলে হবে মামিমার অপরাধ। এসে লক্ষ্মীন্দর একবারই আমায় মামিমা বলে আমার বক্ষখানে তুমি শীতল করে দাও, এসে তোমায় হাসি মুখে আমি তোমায় ক্ষমা করে দেবো লক্ষ্মীন্দর। মামিমা? হে লক্ষ্মীন্দর, হে মামিমা, মামিমা লক্ষাই হেসে হেসে ওরিয়াই রে লক্ষা। যদি কোনো প্রজা যদি কোনো অপরাধ করে তাহলে উচিত বিচার করবে, এই তোমার নিজের সন্তানের উচিত বিচার করতে তুমি পারবে না? তাহলে উচিত বিচার করো। আর তুমি যে আগে বলেছিলে আমায় আমার শর্ত রয়েছে, কি শর্ত রয়েছে তোমার? শর্ত কি রয়েছে জানো? তোমার সন্তানের বিচারে আজকে কি হবে জানো? হবে আজ সপ্তম দিনের ভিতরে তোমার সন্তানের এক দুদিন শুভ বিবাহ না যদি দাও তাহলে সকল চম্পলে জানিয়ে দেবো লক্ষ্মীন্দর আমায় অন্যায় কথা বলেছে। আমরা প্রতিজ্ঞা করেছি এই কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরের কোনোদিন বিয়ে দেবো না।
তানে যদি বিয়ে না দাও এই মতে যদি অন্য নারীকে অপমান করতে গেলে রাজ সিংহাসনে মাটিতে লটিয়ে যেত আর তোমার সন্তানে যদি বিবাহ না দাও সকলকে জানিয়ে দেব আমায় অন্যায় কথা বলেছে সরকার একি শিবি একি আমার সুবিধা বলে গেল লোখায় বিয়ে না না সরকার না লোখায় বিয়ে যাব না পরিছি অটল প্রতিজ্ঞা কোনদিন আমি লোখায় বিয়ে যাব না সবে জানো কি জানো আজ তার মামিমা তাই নীরবে সহ্য করে আজ আমাদেরকে সুচিত করার জন্য এসেছি রায় প্রসাদী এই ব্যবহার যদি পাপলসি গ্রামের মেয়ে ছেলের সঙ্গে করে থাকত যদি আত্মীয় স্বজন বন্ধুবর্গ ইষ্টমিত্র জ্ঞাতি কেউ জানত আমাদের মাথা নত হয়ে যেত বুঝতে পেরেছি শোনা বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি ও স্বামী আমার ছেলে লক্ষ্মীদ্বারে আর ছোট নেই বড় পেয়েছি যে মতো আমার ছেলে লক্ষ্মীদ্বারে রয়েছে আমার লোকায় যা মামির সঙ্গে মামির সঙ্গে ছিনিমিনি খেলা করেছি আজকে যদি আমার চব্বগ্রহের কোনো মেয়ের সঙ্গে যদি করতো তাহলে আমার মাথাটা মান সম্মান সব হারিয়ে ফেলত তবে যাক লোখায় আমার ছোট নেই তার আমি বিয়ে দেবো কিন্তু বিয়ে দেবো তো দেবো কোথায় আমার তো পাত্রী জানা নেই কন্যা জানা নেই কোথায় দেবো বিয়ে তবে এই মুহূর্তে আমি নগরীকে ডেকে বলবো কোথায় নগরী বাবু আশীর্বাদ করি বাবা বাবু আমায় ডেকেছেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি কেন বাবু কেন আমি যদি তোমরা খুলে না বলি তাহলে তুমি জানবে কি করে তবে দেখো তোমরা যা করেছিলে কিছু তো রোহনি আমার ছেলে লোখাই আর ছোট নেই লোখাই বিয়ে দেব বিয়ে হ্যাঁ কিন্তু বাবু কি কিন্তু রয়েছে আমাদের দাদু ভাই তো একেবারে ছোট বাবু এই লোখাই শোন সে ছোট নেই তবে শোন আমার তো পাত্রী জানা নেই কোথায় পাবো পাত্রী কোথায় পাবো কন্যা বাবু তবে শোনো এই মুহূর্তে তুমি ছুটে যাও এই মাধব ভট্টর বাড়ি হ্যাঁ নিয়ে আসবো ঠিক আপনার কাছে কার কাছে নিয়ে যাবি ওই দাদার কাছে না বলছি গিয়ে বলবি কি আমার মহারাজ ডেকেছি বেশ বাবু তাই হবে যাও এই মুহূর্তে ছুটে যাও বিলম্ব না করো বিলম্বে ছুটে যাও বেশ বেশ বাবু বেশ এবার আমি লক্ষ্মীকে পাঠিয়েছি ওই মাধব ভট্টকে ডাকার জন্য আসলি কন্যার সন্ধান হয়ে যাবে